আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ রান্নাঘর থেকে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করছি। তো এখন সমস্ত কিছু হয়ে গেছে যা জানেন তো, স্নান টান করে পুজো টুজো করে চলে এসেছি, টিফিনও করে নিয়েছি, এখন রান্না করে চলে এসেছি। আজ রবিবার, তাই আজকে চিকেন হবে। তো চিকেন ধুয়ে রেখে দিয়েছি, আলু কেটে নিয়েছি, এবার মশলাপাতি সমস্ত তৈরি করতে হবে। তো আগে আমি আলুটা ভাজতে বসিয়ে দেবো। চিকেন ধুয়ে রেখেছি এখানে, আর এখানে আলু কেটে রেখেছি, আলুটা আমি ধুয়ে নেব। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আগে তেল দিয়ে দিয়ে ভেজে ফেলবো আলুটা। এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, এখানে ভাত ফুটছে, এবার চিকেন দিয়ে দেব। চিকেন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার ছেলে মাছ খেতে ভালোবাসে না, তো সেই কারণে রবিবার হলে একটু চিকেন হোক মাটন হোক বাড়িতে হবেই। এবার আলুগুলোও দিয়ে দেব। আলু দিয়ে দিলাম। আর মাংসের আলুটা খেতে কত ভালো লাগে বলুন তো, আমাদের বাড়িতে সবাই মাংসের আলু খেতে খুব ভালোবাসে, সেই কারণে বেশি করে আলু দেব। আর কোনো সবজি কিছু করবো না, চাটনি কালকে করেছিলাম সেই চাটনি আছে, আর ওই যে টক দই রায়তা বানিয়ে ফেলবো, এই দিয়ে খাওয়া হবে। তো এই যে রান্না কমপ্লিট প্রায়, আঁচটা কমানো আছে আর একটু বসুক। হয়ে গেল আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এদিকে রায়তাটা কে বানাচ্ছে বলুন তো? ছেলে মেয়ে দুজনে মিলে বানাচ্ছে রায়তাটা। ওরা সে যে কী বলুন তো, সে যে হ্যান্ড গ্রাইন্ডার দেখাচ্ছি আপনাদের, ওটায় শশা তারপর পেঁয়াজ গাজর সমস্ত কুচি করে ওরা বানাচ্ছে দই দিয়ে, টক দই দিয়ে দেখাচ্ছে। এই যে হ্যান্ড গ্রাইন্ডার, এটাই সমস্ত কিছু কুচি করে নিয়েছে, এটা দিলি না, কুচি করে নিয়েছে, দিয়ে রায়তা বানিয়ে ফেলেছে। এবার খাওয়া দাওয়ার পালা। চিকেন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, দেখেছেন কালারটা দারুণ এসছে না কালারটা? তো আমার হাজব্যান্ড এই এলো, এখন যাই ও ফ্রেশ হোক, উঠোনে গিয়ে জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে, এখন রোদের তাপ প্রচুর জানেন তো, জামা কাপড়গুলো তুলে আনো। দেখুন রোদের তাপ বেড়েছে বলে জার বেড়া কাজগুলো কীরকম হয়েছে, দেখুন সকালে জল দিয়েছি তবুও কীরকম দেখুন ঘাড়মুড়ে দিয়েছে, ঘাড়মুড়ে দিয়েছে রোদের তাপে। এই এগুলো ছায়ার দিকে রেখে দেবো, একটু সকালে রোদটা লাগলেই হবে, বেশি রোদের দরকার নেই। সকালেই রোদ মানে জল দিয়েছি তবুও দেখুন কীরকম মাটিগুলো শুকিয়ে গেছে, বিকেলে জল দেবো, এখন আর দেবো না। তুলে নিই, জামা কাপড় শুকিয়ে গেছে, এখন রোদের তাপ বেড়েছে তো জামা কাপড় সমস্ত শুকিয়ে গেছে, সমস্ত জামা কাপড় তুলে নিলাম, শুধু মেয়ের জিন্সটা শুকায়নি, ওটা আজকে শুকাবেও না, থাকুক বিকেলে একদম তুলবো। তো চলুন যাই ঘরে, এখন খাবার বাড়বো, সবাই খাবে এখন। তো আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেল বিকেলে, তো এখন কি করব বলুন তো, বাগানে যাব আর ঘুরতে ঘুরতে এই যে দেখুন কুল নিয়ে নিয়েছি হাতে, ঘুরতে অসুবিধা হচ্ছে, দরজাটা ভেজানো হচ্ছে, এত মশা না কি বলবো, মশা ঢুকে যাচ্ছে, বড় বড় মশা, আমাদের এখানকার মশা না, খুব বড় বড় মশা পড়ে গেল কুলটা, দরজাটা খুলতেই ঢুকে আসছে মশা, লাগিয়ে দি, পড়ে গেল আবার কুল পড়ে গেল।
দরজাটা ভেজাতে, এক হাতে ভেজাতে না এক হাতে ক্যামেরা, ভীষণ অসুবিধা হচ্ছে। তো কুল নিয়ে নিয়েছি, হ্যাঁ কুল খাবো, একটু ঘোরাঘুরি করবো বাবা না। আর কি বলুন তো, আজকে ভেতরে যে ইনডোর প্ল্যান্টগুলো আছে আমার বারান্দায়, ওগুলাকে একটু জল দিয়ে ধুবো ভালো করে, আর বাগানে গাছগুলো জল দেবো। এই করবার তো গাছের গোড়াগুলো জল দেওয়া হয়েছে, এখন ইনডোর প্ল্যান্টগুলো সব ঘর থেকে বাইরে বের করে এনেছি। এখন কী করবো বলুন তো, এই যে জল নিয়ে এসেছি, হাত দিয়ে ছিঁচি, যে কেন আমার যে স্প্রেটা সেরুম স্প্রেটা ছিল না গাছে যে স্প্রে করে দিতাম, ওটা খারাপ হয়ে গেছে, সেই জন্য হাতেই দিয়ে দেবো প্রথমে, যেহেতু পাতাগুলো নোংরা হয়ে গেছে সেই কারণে। তো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল, আর রাস্তা ধারে বাড়ি তো সেই জন্য প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ধুলো, আর ধুলো হলে কী করবো, ধুতেই হবে মাঝে মাঝে এরকম বার করে। এখন চলে যাব সন্ধে দিতে, চলুন যাই। তো চলুন এখন ঘরে যাই, সন্ধে দেওয়া হয়ে গেল। সন্ধে দিয়ে চলে আসলাম রান্নাঘরে, এই যে চা বসিয়েছি, আর রুটি তো বানাবো, আর চিকেন তো আছে, এই দিয়ে আজকে রাতে খাওয়া দাওয়া হবে। বন্ধুরা এখন বাজে রাত 11:30, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমি রান্নাঘর গুছিয়ে নিয়েছি, বাসন কোসন ধুয়ে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এখন ড্রেস চেঞ্জ করব, ঘুমাতে যাব, সবাই ঘুমিয়ে পড়েছে। আর ব্লগটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। গুড নাইট।